অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার 8 নং ওয়ার্ডে উপনির্বাচনে উৎপাকি মার্কা নিয়ে 576 ভোট পেয়ে আবু বকর সিদ্দিকী হাফেজ দুলাল পুনরায় নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত কাউন্সিলর হাফেজ দুলাল আমাদের জনপ্রিয় চ্যানেল 71 বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, এই বিজয় শুধু আমার একা নয়, এই বিজয় আমার প্রিয় 8 নং ওয়ার্ডবাসীর জনগণের। আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় আমার প্রিয় নেতা এমপি এইচ এম ইব্রাহিম ও পৌর 8 নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই। আমার ওয়ার্ডের জনগণের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যেহেতু আমার জনগণ আমাকে নতুন করে জীবন দিয়েছে, আমি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমার বাকি অসম্পূর্ণ কাজগুলো আমি ইনশাল্লাহ যখন যেই ওয়াদা করেছি প্রতি অক্ষরে অক্ষরে আমি বলবো। এই বিজয় তাদের, এই বিজয়ের মালিক আমার নেতা কর্মীরা, এটাই ওই এই ওয়ার্ডের জনগণের কৃতিত্ব। আজকে মহান আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে নতুন করে, আমি আমার মিডিয়া ভাইদের কাছে কৃতিত্ব। আমার নির্বাচন চলাকালীন সময় অনেক মিডিয়া ভাইরা আমাকে সহযোগিতা করেছেন। আমার এই আসনের এমপি সোনাইমুড়ি মাটির মানুষের নেতা